আসসালামু আলাইকুম ফ্রেন্ড, দিস ইজ সৌরভ ফ্রম সৌরভ চল। বন্ধুরা যারা ইন্ডিয়াতে বিজনেস ভিসাতে যেতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্ডিয়াতে বিজনেস ভিসা পেতে হলে কী কী ধরনের ডকুমেন্ট প্রয়োজন হয়, আজকের ভিডিওতে সেই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত তথ্য আলোচনা করব। আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। একটা বিষয় প্রথমে বলে রাখি, আমি যেই যে ডকুমেন্টগুলোর কথা বলবো এগুলো পর্যায়ক্রমে সাজাবেন ইন্ডিয়ান ভিসার জন্য যখন অনলাইনে আবেদন করবেন। সেক্ষেত্রে আমার আরও কয়েকটা ভিডিও আছে, সেগুলো দেখার প্রয়োজন হবে না। যেই ডকুমেন্টগুলোর কথা বলবো এই ডকুমেন্টগুলো আসলে পর্যায়ক্রমে সাজিয়ে দিবেন। প্রথম যেটা প্রয়োজন সেটা হলো আপনাকে ইন্ডিয়ান বিজনেস ভিসার জন্য অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য নিজে পারলে নিজে করবেন অথবা কোনো কম্পিউটার দোকান থেকে করে নেবেন যারা এক্সপার্ট। তো অনলাইনে আবেদনের সময় একটা বিষয় মনে রাখবেন, আপনার রিসেন্ট যে ছবি 2x2 ইঞ্চির ছবি সেটা কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডে হতে হবে। সেটা যেটা অনলাইনে আপলোড দিবেন সেটাই প্রিন্ট আউট হওয়ার পরে ল্যাব প্রিন্ট সাদা ব্যাকগ্রাউন্ডে 2x2 ইঞ্চির ছবি আপনার যেই মানে কাগজটা বের হবে কালার প্রিন্ট সেই কাগজে কিন্তু আঠা দিয়ে মেরে দিতে হবে। দুই নাম্বার যে ডকুমেন্ট লাগবে আপনার পাসপোর্ট, যেই ডকুমেন্ট দিয়ে তৈরি। সাপোজ জাতীয় পরিচয়পত্র হলে জাতীয় পরিচয়পত্র ফটোকপি, জন্ম নিবন্ধন হলে কিন্তু জন্ম নিবন্ধনের ফটোকপি আপনার ডকুমেন্টের সাথে দিতে হবে। পাসপোর্ট যেটা দিয়ে তৈরি করেছিলেন, যদি আইডি কার্ড দিয়ে অর্থাৎ জাতীয় পরিচয়পত্র দিয়ে করে থাকেন তাহলে জাতীয় পরিচয়পত্র ফটোকপি দিবেন, যদি পাসপোর্টটা আপনার জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন তাহলে জন্ম নিবন্ধনের ফটোকপি দিবেন। তিন নাম্বার যে ডকুমেন্ট সেটা হলো আপনার বর্তমান ঠিকানা প্রুফের জন্য ইউটিলিটি বিলের কপিটা দিবেন। হতে পারে সেটা বিদ্যুৎ বিল, হতে পারে সেটা গ্যাস বিল, হতে পারে সেটা পানির বিল, যে কোনো বিলের কপি আপনার বর্তমান ঠিকানা অনুযায়ী দিলেই হলো। তবে যাদের প্রিপেইড মিটার আছে তারা ওই যে প্রিপেইড কার্ডটা থাকে কার্ডের এপিটোপিট দুই পিটি ফটোকপি করবেন, করে মোটামুটি একটা দুইটা ডিজিট মানে হাইড করে দিয়ে আপনারা ফাইলপত্রের সাথে জমা দিয়ে দিবেন। চার নাম্বারে যেটা প্রয়োজন সেটা হলো ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা ডল এন্ডোর্সমেন্ট। আপনার নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে অবশ্যই মিনিমাম 20,000 টাকা ব্যাঙ্কে রেখে স্টেটমেন্ট নিতে হবে। আর আপনি যদি নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনার ডল এন্ডোর্সমেন্ট করতে হবে, মিনিমাম 150 ডলার এন্ডোর্সমেন্ট করে তারপরে আপনার এন্ডোর্সমেন্টের কপিটা দিতে হবে। তারপরে যে ডকুমেন্টটা দিতে হবে সেটা হলো আপনার প্রতিষ্ঠান অথবা মানে কোম্পানির নামের যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্টেটমেন্ট দিতে হবে। আপনার নিজের নামে যদি কোম্পানি হয় তাহলে সেই স্টেটমেন্ট নেবেন, অথবা আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করেন, আপনি বিজনেস ভিসাতে ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন, তাহলে কোম্পানির ব্যাঙ্ক স্টেটমেন্টের যেই কপি সেই কপিটা কিন্তু দিতে হবে। তারপরে যেই ডকুমেন্টটা লাগবে সেটা হলো ভারত থেকে যে আপনার আসলে বিজনেস ভিসার জন্য ইনভাইটেশন লেটার পাঠিয়েছে সেই লেটারটা কিন্তু আপনার ফাইলপত্রের সাথে জমা দিয়ে দিবেন এবং ফটোকপি একটা কাছে রেখে দিবেন যে আপনার ইন্ডিয়ান যে পার্টনার তারা আসলে ইন্ডিয়ান বিজনেস ভিসার জন্য আপনাকে ইনভাইট করেছে, আপনি ইন্ডিয়াতে বিজনেস ভিসার জন্য যেতে চান, এরকম একটা বিষয় চাই যে তারা যে ইনভাইটেশন লেটার পাঠাবে সেই লেটারের কপিটা কিন্তু আপনাকে জমা দিতে হবে। তারপরে যে ডকুমেন্টটা প্রয়োজন সেটা হলো আপনার প্রতিষ্ঠান অথবা কোম্পানির প্যাডে আপনার ভিসার জন্য অনুরোধপত্র, অর্থাৎ আপনার ভিসার জন্য আইভেক সেন্টারের কাছে অথবা ঢাকাতে অবস্থিত ইন্ডিয়ান দূতাবাসের কাছে আপনার কোম্পানি, যদি নিজের নামে কোম্পানি হয়ে থাকে তাহলে আপনার প্যাডে আসলে অনুরোধ করবেন যে আমি আসলে বিজনেস ভিসা পেতে চাই, অথবা আপনার নামে কোম্পানি অনুরোধ করবে ঢাকাতে অবস্থিত ইন্ডিয়ান দূতাবাসের কাছে যে আমার এই কর্মী, অথবা আপনার নিজের নামে প্রতিষ্ঠান থাকলে আপনি নিজে ইন্ডিয়াতে বিজনেস ভিসার জন্য যেতে চান, এই মর্মে আসলে কোম্পানির যে প্যাড সেই প্যাডে মানে অনুরোধপত্র লিখতে হবে, এরকম বিষয়। তারপরে যে ডকুমেন্ট লাগবে, আপনার যদি কোনো কোম্পানি অথবা প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনার মাসিক বেতনের যেই মানে স্টেটমেন্ট বলেন অথবা বেতনের সনদপত্র সেটা কিন্তু দেখাতে হবে। এটা আপনি যেই কোম্পানিতে কাজ করেন অথবা নিজের কোম্পানি থাকলে সেখান থেকেই তৈরি করে নিতে হবে যে মাসিক এত টাকা স্যালারি সেটার আসলে যে সনদপত্র যে এত টাকা মাসিক স্যালারি পায় বছরে এত টাকা পায়, জাস্ট ইট। তারপর যেটা প্রয়োজন সেটা হলো নবায়নকৃত ট্রেড লাইসেন্স। এটা যদি আপনার নিজের নামে কোম্পানি হয় কোম্পানি ট্রেড লাইসেন্স, অথবা যদি নিজেই প্রতিষ্ঠান পরিচালনা করেন সেক্ষেত্রে আপনার নাম তো সেখানে উল্লেখ থাকবে। আর যারা কোনো কোম্পানিতে চাকরি করেন অথবা প্রতিষ্ঠানে চাকরি করেন সেই কোম্পানির যে ট্রেড লাইসেন্স, ট্রেড লাইসেন্সের কপিটা কিন্তু দেখাতে হবে। তারপরে যে ডকুমেন্ট লাগবে সেটা হলো নবায়নকৃত আয়কর সনদপত্র, অর্থাৎ আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু মানে ব্যবসার ক্ষেত্রে বলেন অথবা যাদের টিন সার্টিফিকেট আছে সবাইকে আয়কর দিতে হয়। তো কোম্পানির অথবা নিজের দুজনের যদি ট্রেড মানে টিন সার্টিফিকেট থেকে থাকে কোম্পানির আয়কর সনদপত্র দিতে হবে, নিজের আয়কর সনদপত্রও কিন্তু দিতে হবে যদি নিজের নামে আয়কর সনদপত্র থেকে থাকে এরকম। তারপরে যে ডকুমেন্টের প্রয়োজন সেটা হলো ভ্যাটের সনদপত্র, যে আপনার প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারকে যে ভ্যাটটা দেয় সেই ভ্যাটের সনদপত্র কিন্তু ডকুমেন্টগুলোর সাথে সাবমিট করে দিতে হবে। যেগুলো বলছে এগুলো কিন্তু পর্যায়ক্রমে সাজিয়ে দিবেন। তারপরে যেটা প্রয়োজন সেটা হলো নবায়নকৃত চেম্বার অথবা অ্যাসোসিয়েশনের সদস্য পদের সনদপত্র, যে আপনারা জানেন যে বিভিন্ন
যেই মানে বর্ডারগুলো, সেই বর্ডারের ব্যবসায়ীদের কিন্তু অ্যাসোসিয়েশন থাকে অথবা তাদের কিন্তু চেম্বার থাকে। সেই অ্যাসোসিয়েশনের সদস্য যে আপনি আছেন সেটার সনদপত্র কিন্তু অ্যাসোসিয়েশন অথবা চেম্বার থেকে আপনাদেরকে নিতে হবে। তারপর যে ডকুমেন্টটা দেখাতে হবে সেটা হলো নবায়নকৃত আমদানি ও রপ্তানি সনদপত্র, যেটা আসলে আপনার একদম কিন্তু আপডেট যেই মানে পেপার, সেই পেপারগুলো লাগবে। এক্সপায়ার ডেটের কোনো পেপার কিন্তু এখানে কোনো মানে ডিউটি নাই, নট ভ্যালু, এরকম একটা বিষয় আছে। তারপরে যেটা লাগবে সেটা হলো কোম্পানির সংঘ স্মারক অর্থাৎ মেমোরেন্ডাম, যেটাকে বলা হয় আপনার চিনবেন মেমোরেন্ডাম, সেটা কিন্তু জুড়ে দিতে হবে। পাশাপাশি এলসি অর্থাৎ আপনার যে ব্যবসাটা, বুঝবেন ভালো, এলসি খুলে বিদেশ থেকে যে আমদানি করে থাকেন সেই এলসির ডকুমেন্টগুলো কিন্তু দিতে হবে। তারপরে যে ডকুমেন্ট দিতে হবে, আপনারা যদি ইউনিয়ন পরিষদ কর্তৃক হয়ে থাকেন সেক্ষেত্রে ইউনিয়নের যেই চেয়ারম্যান কর্তৃক আপনার যেই মানে নাগরিক সৎপত্র সেই সৎপত্র দিতে হবে। আর আপনার যদি সিটি কর্পোরেশন অথবা পৌরসভার আন্ডারে হয়ে থাকেন তাহলে মেয়র কর্তৃক যেই ডকুমেন্টটা অর্থাৎ নাগরিক সৎপত্র সেটা দিতে হবে। তারপরে যে ডকুমেন্ট দিতে হবে সেটা হলো আপনার পাসপোর্টের ফটোকপি, তথ্য পাতার হতে পারে সেটা, আপনার 2 অথবা 3 নম্বর যে পৃষ্ঠাতে থেকে থাকে আপনার তথ্য পাতা, যেখানে আপনার ছবি, নাম, ঠিকানা, ডিটেল সবগুলো লেখা থাকে সেগুলো। আর তারপরে যে ডকুমেন্টটা দিবেন যদি থাকে, যে আপনার পূর্বের ইন্ডিয়ান ভিসার যেই যেখানে স্টিকার মারছিল সেটার ফটোকপি দিতে হবে, সেই পেজটার যেখানে পূর্বের ইন্ডিয়ান ভিসার মানে স্টিকারটা মেরেছিল। তো এই হলো আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, বন্ধুদের দেখার সুযোগ নিয়ে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।